নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে দেখাবো একদম নতুন আর ইউনিক একটা রেসিপি। দেখেই এতটা আকর্ষণীয় লাগে এটাকে, আর খেতে তো দুর্দান্ত। আজকে বানিয়ে দেখাবো পায়েশ মহারানী। আশা করছি ভিডিওটা আজকের ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো রান্নার মূল পর্বে চলে যাই। প্রথম স্টেপ, এখানে 1/4 কাপের মতো আমি বাসমতি চাল নিয়েছি। চালটাকে জল দিয়ে ভিজিয়ে 10 মিনিটের মতো আমরা রেখে দেব। তারপর জলটাকে ঝরিয়ে আমরা একটা কাপড়ের মধ্যে এটাকে বিছিয়ে রাখব। ফার্স্ট স্টেপে এই কাজটা করে নিতে হবে, কারণ চালটাকে একদম ঝরঝরে করে নিতে হবে। তো দেখো, আমি একটা পাতলা সুতি রুমাল নিয়েছি, এটাতে খুব পাতলা করে চালটাকে মেলে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি চালটা শুকিয়ে যায়। এই স্টেপটা প্রথমেই করে রাখলে রান্নাটা খুব ইজি হয়ে যাবে। তো দেখো, আমি এইভাবে রুমাল দিয়ে চেপে চেপে চালটাকে শুকিয়ে নেব। আমি অবশ্য আরেকবার রুমালটা চেঞ্জ করেছিলাম, কারণ আমার রুমালটা একদম ভিজে গিয়েছিল প্রথমটা। তো যেহেতু আমি রুমাল চেঞ্জ করেছি, তো দেখো আমার চাল কিন্তু 5 মিনিটের মাথায় খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। একটু তুলে দেখিয়ে দিচ্ছি, এই ধরনের চাল, ঝরঝরে চাল আমার এই রেসিপিতে আজকে লাগবে। এবার অন্যদিকে এখানে নিয়েছি 1/2 কাপের মতো সুদুষ্ণ দুধ। এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জাফরান। জাফরানটা দিয়ে এটা একটা সাইডে রেখে দেব। এখানে নিয়েছি 1 লিটার দুধ। এবার দুধটাকে জাল করে নেব। তো দেখো, একটা বলক ওঠার পরে আমি মিডিয়াম আঁচ করে এটাকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো রেখে দিলে কী হবে, এটা ঘন হয়ে যাবে অনেকটাই, আর সামনে বসে যদি করো অনেকটাই টাইম নষ্ট হয়। তার জন্য আমি মিডিয়াম আঁচ করে এটাকে রেখে দেব। তো দেখো, আমাকে এই 1 লিটার দুধকে 1 কাপ বা 1.5 কাপের মতো করে নিতে হবে। তো দেখো, অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে দুধটা। তো দেখো, আমি আরেকটু শুকিয়ে নেব। এবার দুধের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো চিনি। এখানে একটা ছোট্ট টিপস আছে, এখানে আমি পাউডার মিল্ক ব্যবহার করব। তো দুধটাকে যদি ফুটন্ত দুধে যদি তোমরা পাউডার মিল্ক মেশাও, তাহলে কিন্তু দানা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নেবে, তারপর গুড় দুধটা মিশিয়ে নেবে। তো দেখো, দুধটা আমি হালকা ঠান্ডা করে রেখেছিলাম, তো খুব সহজেই গুড় দুধটা কিন্তু মিশে গেছে। এবার আমি আবার চালটা জ্বালিয়ে নেব। এবার এটাকে একদম বেশি আঁচ করে আমি এটাকে শুকিয়ে নেব। এখানে এটাকে কিন্তু আর একদম কম আঁচে রাখার কোনো দরকার নেই। দেখো, আমার কিন্তু একটা জাল উঠে গেছে। এবার এটাকে আমি বন্ধ করে দেব। এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই অবস্থাতেই এটাকে আমি নামিয়ে নেব। এবার আমরা চলে যাব রান্নার মূল পর্বে। তো দেখো, এখানে আমি শিলনোড়া নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি 2 চামচের মতো চিনি। আমি শিলনোড়াতে দেখাচ্ছি, কারণ অনেকের বাড়িতেই মিক্সি নেই, তার জন্য আমি আজকে শিলনোড়াতেই এটা করে দেখাবো। তো দেখো, প্রথমেই চিনিটাকে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখো, মিহি করে গুঁড়ো করা কিন্তু হয়ে গেছে। এবার এখানে দেব 1 কাপ থেকে কিছুটা কম আছে এখানে ছানা, এটা আমার ঘরে তৈরি করা ছানা। এই ছানাটাকে দিয়ে দেব। ছানাটাকে দিয়েও খুব ভালোভাবে আমরা এটাকে বেটে নেব। বেটে নেওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে যাতে তেল না বেরোয়, আবার খুব ভালোভাবে বাড়তেও হবে। তো দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। এবার এখানে দিচ্ছি আমি 1 চামচের মতো ময়দা। ময়দাটাকে দিয়েও আবার একটু পিষিয়ে নিচ্ছি, তাহলে খুব ভালোভাবে ছানার সাথে মিশে যাবে, আর ছানাটা খুব ভালোভাবে পিষা হয়ে যাবে। তো দেখো, খুব স্মুথভাবে কিন্তু আমি পিষিয়ে নিয়েছি, অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার ভেতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য দিয়েছি 1 চামচের মতো কাজু বাদাম কুচি, 1 চামচের মতো বাদাম কুচি। আর এখানে দেব 1/4 কাপের মতো গরু দুধ। ফ্লেভারের জন্য দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। এখানে দিচ্ছি 1 চামচের মতো কিশমিশ কুচি, দিচ্ছি 1/2 চামচের থেকে আরেকটু কম ঘি, আর দেব 2 চামচের মতো ঠান্ডা দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, আমি হাতের সাহায্যেই মিশিয়ে নেব, আর দুধটা কিন্তু একদম কম করেই দিতে হবে, কারণ এই পুরটাকে একদম শক্ত করে মাখতে হবে। তো আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি, আর আমি এখানে দুধ দিয়েছিলাম 2 চামচের মতো।
তো সব কিছুকে দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু পাতলা করা যাবে না, একদম শক্ত করে মাখতে হবে। তোমরা বুঝতেই পারছো এই পুরটা যখন ভেতরে পড়বে এই খাবারটা কতটা টেস্টি হতে চলেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো এবার এই পুরটা থেকে আমি গোল গোল করে নাড়ুর মতো শেপ দিয়ে দেব। এই কাজটা কিন্তু সাথে সাথেই করে নেবে, যেহেতু টাইট করে ডোটা মেখেছি এটা কিন্তু হার্ড হয়ে যাবে, তার জন্য সাথে সাথেই করে নেবে। এবার এই ছানার মিশ্রণ থেকে আমি একটা চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি, আমি বলটা বানিয়ে নেব। একটা কথা বলে রাখছি, এই ছানাতে বেশি কিন্তু ময়দা দেওয়া যাবে না, তাতে কি হবে খুব হার্ড হয়ে যাবে আমাদের ছানার বলটা, তো ময়দাটা বুঝে দিতে হবে। তো দেখো আমি নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি, যেভাবে ডো বানায় বা লুচি যেভাবে গড়ে সেমভাবে। তারপরে একটা আঙুলের সাহায্যে একটু প্রেস করে একটু ভেতরে গর্ত করে নিচ্ছি। তো দেখো কীভাবে করছি আমি, যাতে এই গর্তের জায়গাতে আমরা পুরটা ইজিভাবে দিতে পারি। এবার আগে থেকে তৈরি করা একটা পুরের বল আমি মিডলে রেখে দিলাম। এবার চেপে চেপে এটাকে আমরা ওপরের দিকে নিয়ে নেব। তো দেখো কীভাবে করছি হাতের সাহায্যে, এইভাবে একদম আলতো হাতে এটাকে করতে হবে, একদম চাপাচাপির কোনো প্রয়োজন নেই, খুব হালকাভাবে এই কাজটা হয়ে যায়। তো দেখো আবার একটু হাতের মধ্যে ঘুরিয়ে নিয়েছি, আমার একটা ছানার বল কিন্তু রেডি হয়ে গেছে। আমি তোমাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি। দেখো গোল করে হাতের সাহায্যে একটু গর্ত করে নেবে। আরেকটা জিনিস, এখানে যদি ছানাটা ভালোভাবে না বাটো তাহলে কিন্তু ছানাটা ফেটে ফেটে যাবে। তো দেখো আমার ছানা কিন্তু খুব স্মুথভাবে বলটা তৈরি হয়ে যাচ্ছে, তো এর মানে আমার পিসাটা খুব ভালোভাবে হয়েছে, তো এটার কিন্তু খেয়াল রাখতে হবে। সেমভাবেই দেখলে কীভাবে ভরলাম পুরটাকে, ভরে আবারও হাতের সাহায্যে গোল করে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার স্টেপ হলো আমাদের, যেহেতু এটা চালের পায়েশ তো চাল তো লাগবেই। তো দেখো আগের বাসমতি যে চাল শুকিয়ে রেখেছিলাম এটার মধ্যে আমি বলটাকে ঘুরিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এইভাবে ঘুরিয়ে নেবে, তাতে দেখবে সব সাইডেই চালটা খুব সুন্দর করে লেগে গেছে। তো এইভাবে করে আমি লাগিয়ে নিচ্ছি, প্রত্যেকটা বলই আমি সেমভাবেই রেডি করে নিচ্ছি। তো দেখো প্রত্যেকটা বল কিন্তু আমার চালের মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই ছাঁকনিটাকে স্টিম দেব, তার জন্য সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার একটা ডেগের মধ্যে জল দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার গ্রিস করা পাত্রের মধ্যে আমরা কিন্তু আগে থেকে তৈরি চালের বলটা দিয়ে দিচ্ছি, আর একটু ফাঁক করে দেবে একটার গায়ে যাতে আরেকটা না লেগে যায়। এবার এটাকে আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি আছে, 15 থেকে 20 মিনিট এটাকে আমরা স্টিম দেব। তো দেখো 20 মিনিট পর দেখাচ্ছি আমাদের ছানার বলটা কিন্তু একদম রেডি, মানে এবার গরম গরম এটাকে সার্ভ করে নেব। দুধটাও গরম থাকতে হবে আর ছানার বলটাও গরম থাকতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তাই এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এবার দেখো প্রথমে মালাইটা দিয়ে দিলাম দুধের, তারপরে আমি আমার পায়েশ মহারানীকে সাজিয়ে নিচ্ছি। তো এইভাবে সাজিয়ে নেব, এটাকে আরেকটু আকর্ষণীয় লুক করব। জাফরান ভেজানো যে দুধটা আমি রেখেছিলাম এটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে, যেহেতু মহারানী তাই একটু সাজানো গোছানো তো হতেই হবে। তো দেখো ওপরটাতে আমি জাফরানগুলা দুধটা দিয়ে দিলাম, আর কিছু জাফরান দিয়ে সাজিয়ে নিচ্ছি, আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পেস্তা বাদাম কুচি। তো আমার পায়েশ মহারানী একদম রেডি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, আর খেতে ভীষণ সুস্বাদু, একবার অবশ্যই ঘরে ট্রাই করবে, আর ভিডিওটা শেয়ার করে দিও সবার মধ্যে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।